তখনই পরিপূর্ণ অ্যাক্টর হতে পারে যখন সে একটি চলচ্চিত্রে কাজ করতে পারে। চলচ্চিত্র তো আসলে দলিল যেটা থেকে যায়, চলচ্চিত্র নাই মানে হচ্ছে আমরা আসলে কালচারের থেকে দূরে। ফিল্মের সাথে ফিল্ম পলিটিক্স ব্যাপারটা জড়িত, আমার গ্রহণযোগ্যতা তো আমার দর্শকের কাছে। নাগরিক বিনোদন, আমার ব্যস্ততা যদি আমি বলতে চাই, আমার একটা ফিল্ম চলছে লাল মোরগের ঝুঁটি, স্বাধীনতার 50 বছর উপলক্ষে ছবিটি হলে মুক্তি পেয়েছে, যেটি এখন রংপুরে চলছে, হ্যাঁ বগুড়ায় চলছে, আরও কয়েকটা জায়গায় চলছে। সো এই সিনেমাটা বলবো যে আমার অডিয়েন্সদেরকে দেখতে। তাছাড়াও আমি আরেকটি সিনেমায় কাজ করলাম যেটির ডিরেক্টর অরুণা বিশ্বাস, সিনেমার নাম অসম্ভব। এছাড়াও আমি সিরিজ করছি, বিজ্ঞাপন করছি, নাটক করছি, মানে আমার যেটা কাজ আমি করছি, উপস্থাপনা করছি, একটা ভূতের শো উপস্থাপনা করছি। সো আমার মনে হয় ভালোই লাগবে মানুষের। সিনেমা নিয়ে আসলে আমার অনেক ছোটোবেলা থেকে প্ল্যানিং, লাইক আমি আসলে লেখাপড়া করেছি ফিল্ম ডিরেকশনের উপরে। সো আমি যেহেতু সিনেমা ভালোবাসি, এই কারণে আসলে আমার মনে হয় আমার আগে কোনো ব্যাচ ছিল না বাংলাদেশে যারা ফিল্ম মেকিং নিয়ে লেখাপড়া করেছে, আই ওয়াজ ইন ফার্স্ট ব্যাচ। তো সিনেমার প্রতি আগ্রহ আমার সবসময় ছিল। আমার মনে হয় যে একজন আর্টিস্ট মানে অ্যাক্টর তখনই পরিপূর্ণ অ্যাক্টর হতে পারে যখন সে একটি চলচ্চিত্রে কাজ করতে পারে, একজন মিউজিক কম্পোজার তখনই একজন কমপ্লিট মিউজিক কম্পোজার নিজেকে মনে করতে পারে যখন সে একটি চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে। সো চলচ্চিত্র তো আসলে দলিল যেটা থেকে যায়, তো এই দলিলের সাথে সম্পৃক্ততা আমি ছোটোবেলা থেকে, আমি প্রথম অভিনয় করেছি 3.5 বছর বয়সে। তো তার পরবর্তীতে আমার বাংলা কমার্শিয়াল মুভি থেকে শুরু করে এখন যে ডিজিটাল মুভিগুলো চলছে, তো এই ডিজিটাল ফিল্মেও আমি কাজ করছি। তো বিভিন্ন রকম চলচ্চিত্রে বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমি কাজ করেছি, ইনশাল্লাহ ফিউচারেও করব। আমি স্প্যানিশ ফিল্ম করছি একটা। তো এরকম আমার মনে হয় যে আমার মানে এটা নিয়ে আমার ভিশন হচ্ছে কি, আমি চলচ্চিত্রের সাথে থাকতে চাই, কারণ এটাই আসলে আলটিমেট। সো এই আলটিমেট মাধ্যমে যেহেতু আমি অনেক আগে কাজ করার সুযোগ পেয়ে গিয়েছি, সো আই এম ব্লেসড। এবং আমি চাইবো আমাদের দেশের চলচ্চিত্র এমন একটা জায়গায় পৌঁছাক যেটা আসলে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, কারণ একটি চলচ্চিত্রই পারে একটি সময়কে, একটি দেশকে রিপ্রেজেন্ট করতে এর পরবর্তী জেনারেশনের কাছে। বললাম যে চলচ্চিত্র দলিল, সো এটা আসলে চলচ্চিত্র নাই মানে হচ্ছে আমরা আসলে কালচারের থেকে দূরে। যদি আমি ইগনোর করতে থাকি তাহলে কিন্তু আমরা সত্য থেকে দূরে যেতে পারবো না। যেটা আসছে, যেটা হচ্ছে, সেটা হচ্ছে সত্য, এবং এই সত্যের সাথে আমাদের চলতে হবে। আমি যদি বলি আমাদের দেশের মানুষজন সিনেমা হলে যাচ্ছে না, সিনেমা হল ছোট হয়ে যাচ্ছে, মানুষ না গেলে তো সিনেমা হল ছোট হবে। আর সেকেন্ডলি, ওটিটি বাংলাদেশে শুধু না, আমরা হলিউড ফিল্মগুলো 7 দিন পর পর বা 15 দিন পরে রিলিজ দিতে দেখি ওটিটিতে। তো এটা হচ্ছে এখন ট্রেন্ড। আগে খেলা হতো টেস্ট ম্যাচ ক্রিকেট খেলা, এখন টি-টোয়েন্টি টি-টেনে চলে এসছে। তো আমাদের জীবনে আসলে সময় কমে এসছে, আমার এই কারণে সব কিছু ছোটো হয়ে এসছে। আগে আমরা সিনেমায় অভিনয় করতাম 3.5 ঘন্টা, এখন 15 মিনিটে শর্ট ফিল্ম হয়। তো যে কোনো ফরম্যাটকে ওয়েলকাম করার মানসিকতা আসলে আমাদের সবার থাকা উচিত, এবং সেই মানসিকতা সহ ওই ফরম্যাটটাতে আসলে আমরা কীভাবে কাজটা করলে আমাদের অডিয়েন্স মানে আমাদের কাজটা হবে। সবারই তো একটা জিনিস পছন্দ না, এখন যেহেতু পুরো বিশ্ব আমাদের হাতে, তো আমাদের অনেক ধরনের টেস্ট। তো আমার মনে হয় এটাকে যদি আমরা পজিটিভ চ্যালেঞ্জ হিসেবে নেই তাহলে ভালো, কারণ আমাদের তো আমার সিনেমা না দেখলে তো নেটফ্লিক্স দেখে অন্য দেশের সিনেমা দেখবে। সো আমার কোয়ালিটিটা ওই জায়গায় নেওয়ার একটা তাগাদা থাকবে। ফিল্মের সাথে ফিল্ম পলিটিক্স ব্যাপারটা জড়িত, এবং ফিল্ম পলিটিক্স দেখে এটা তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে পলিটিক্স হচ্ছে। তো পলিটিক্সের ব্যাপারটাই কিন্তু এরকম, কাদা ছোড়াছড়ি আমার মনে হয় পার্ট অফ পলিটিক্স। তো যেহেতু আমি আমি পলিটিক্সটার মধ্যে নেই এখন, আমি আসলে মোর আর্টিস্ট, সো আমার এটা নিয়ে চিন্তা করার আসলে দরকারই নেই আমি মনে করি। আমার গ্রহণযোগ্যতা তো আমার দর্শকের কাছে, আমার সমালোচকদের শুধু কাছে না। সো আমি যদি একটা ভালো সিনেমায় অভিনয় করি, মানে দর্শক তো যাবেই, মানে ওটা গেলেই আমি খুশি। মানে এটা নিয়ে কী হচ্ছে বা এখানে কী রেপুটেশন হচ্ছে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আমার কাছে ম্যাটার করে যে আমি যে অভিনয়টা করলাম সে অভিনয়টা আসলে দর্শকের ভালো লাগলো কি না। তো এখানে এটার সাথে কিন্তু আপনার পলিটিক্সটা জড়িত না, এটা আসলে এফবিসির ভিতরে বা ইন্ডাস্ট্রির ভিতরে ঘটে যাওয়া একটা ঘটনা বা ঘটছে একটা ঘটনা, কিন্তু এটার সাথে সিনেমার কোনো সম্পর্ক আমি দেখতে পাই না।